যশোর শহরের পুরাতন কসবা মিশনপাড়া এলাকার বাসিন্দা আফসারউদ্দিন, এখন তার বয়স 65 বছর। 2011 সালে পরিবারের কাউকে না জানিয়ে এহসান গ্রুপে 12.5 লাখ টাকা আমানত রেখেছিলেন তিনি। লাভের আশায় টাকা রেখে এখন প্রায় নিঃস্ব আফসারউদ্দিন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত আফসারউদ্দিন এখন বসবাস করেন ভাঙাচোরা একটি টিনের বাড়িতে। ডায়াবেটিস ও পায়ের গ্যাংগ্রিন রোগে ভুগছেন তিনি। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। দীর্ঘ 25 বছরের চাকরি জীবনের সব পুঁজি হারিয়ে অনেকটাই নির্জীব তিনি। একদিন শহরের বেসপাড়া জামে মসজিদের খাদেম আফসারউদ্দিনের কাছে জানতে চান চাকরির অবসরের টাকা কি করেছেন। কোনো ব্যাংকে না রেখে এহসানে রাখেন। এহসানে টাকা দিলে তা সুদ হবে না, শরীয়ত অনুযায়ী ব্যবসায়ের লভ্যাংশ পাবেন। মৃত্যুর পর জানাজা পড়বেন তারা, হাশরের ময়দানে সুপারিশও করবেন আল্লাহর দরবারে। এসব কথায় সন্তুষ্ট হয়ে ওই বছরের ডিসেম্বরে এহসান সোসাইটিতে 12.5 লাখ টাকা বিনিয়োগ করেন আফসারউদ্দিন। 2.5 বছরের মতো প্রতি মাসে নির্ধারিত মুনাফা পান। তবে 2014 সালের শেষ দিক থেকে টাকা দেওয়া বন্ধ করে দেয় এহসান। আমি এয়ারফোর্সের থেকে রিটায়ার করি 2011 সালের ডিসেম্বরের দিকে। তারপর জাকারিয়ার মাধ্যমে মসজিদের একজন খাদেম বেসপাড়া মসজিদের তালতলার ওই খাদেম সাহেবের মাধ্যমে আমি এহসানে যাই। এই কথায় আমি চিন্তা করি আর ভাবি যে আমি এখান থেকে কিছু টাকা লোন নিয়ে আমার বাড়িটা আপ টু ডেট করি, সেই চিন্তার ভিতরে ছিলাম। এই করতে করতেই তো আপ টু ডেট দুটি কথা আর কোনো কিছু হলো না, তাদেরকে খুঁজেও পাওয়া গেল না। শুধু আফসারউদ্দিন নন, তার মতো এহসান গ্রুপে বিভিন্ন অঙ্কের টাকা আমানত রেখে নিঃস্ব হয়েছেন যশোরের প্রায় 16,000 মানুষ। প্রতারণার ধাক্কা সহ্য করতে না পেরে অনেকে হয়েছেন শয্যাশায়ী। এর মধ্যে 56 জনের মতো বিনিয়োগকারী মারা গেছেন বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এককালীন প্রথমে 10 লাখ টাকা মাল্টিপারপাস সোসাইটি এহসান অফিস কাশাপটের মাথায়, পরবর্তীতে আবার 5 লাখ টাকা, এভাবে 15 লক্ষ টাকা রাখলাম। কিন্তু কয়েক মাস যাবত আমাকে লাভ দিছিল 2-4-6 মাস, এরপরে হঠাৎ করে বিভিন্ন সমস্যা সৃষ্টি হলো। আমি আমার যে ওমর ফারুক, ওনার বাড়ি নীলগঞ্জ তাপপাড়া, উনি আমাকে বললো যে অসুবিধা নেই, ও সামান্য সমস্যা হয়তো আপনার টাকা পাবেন। এইভাবে একদিন দুদিন করতে করতে হঠাৎ টাকা দেওয়া বন্ধ করে দিল। এই এহসানের টাকা রাখলে আপনি দুটো উপকার পাবেন, ইহকাল পরকাল। ইহকাল কীরকম লাভ হবেন? ইহকালে ব্যাংকে যদি আপনার 1,000 দেয় বা 800 দেয়, আমরা দিই 1600-1700। তারা লভ্যাংশ দিয়েছিল 1,15,000 করে, কয়েক মাস লভ্যাংশ দেওয়ার পরে তারা এখানকার এই প্রতিষ্ঠান গুটাইয়ে পালায় চলে যায়। যশোর পিবিআই বিজ্ঞ আদালতের নির্দেশে এ পর্যন্ত টোটাল 14টি সিআর মামলা এহসান সোসাইটির এগেনস্টে এই মামলাটি তদন্ত করছে। তার মধ্যে তদন্ত শেষে আমরা 10টি সিআর মামলার রিপোর্ট আসামিদের বিরুদ্ধে প্রমাণিত হয়। এই জন্য আমি আসামি ছিল টোটাল 27 জন, তাদের বিরুদ্ধে আমরা বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেছি। আর গতকাল কোতালি থানায় একটা ডিআর মামলা হয়েছে, এফআইআর হয়েছে এহসান সোসাইটির নামে। সেখানে এজেন্ট নামে আসামি 28 জন আর অজ্ঞাতনামা আছে। এই মামলাটা তদন্ত দায়িত্ব আমরা নিয়েছি।